আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো পঞ্চায়েত সদস্যকে। আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মালদার বৈষ্ণবনগরের শোভাপুর পঞ্চায়েতের সদস্যটাকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র পাচারকারী তৌসিফ আলীকে জেরা করে পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদের খোঁজ মেলে। রাজীব চৌধুরী প্রতিনিধি রয়েছেন, রাজীব কি খবর রয়েছে? যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আব্দুল রশিদ এই অস্ত্রগুলি বাংলাদেশে পাচারের জন্য মজুত করেছিল এবং সে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলে আমরা রেল পুলিশ সূত্রে সেটা জানতে পাচ্ছি। এবং ঠিক কিভাবে কি কারণে এই অস্ত্রগুলো মজুত করা হয়েছিল এবং কোথায় কোথায় মজুত করা হয়েছিল সমস্তটি খতিয়ে দেখার জন্য পুলিশ তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। এবং একজনের কাছ থেকে অস্ত্র পাওয়ার পর থেকেই অস্ত্রচক্রের অন্যতম পান্ডাকে পুলিশ গ্রেপ্তার করলো এবং তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার পুলিশ এই মুহূর্তে চেষ্টা করছে। ধন্যবাদ রাজীব। একদিকে আগ্নেয়াস্ত্র পাচারের ধৃত পঞ্চায়েত সদস্য বৈষ্ণবনগরের ঘটনা, অন্যদিকে গাইঘাটা সেখানে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হলো। নাকা চেকিং চলছিল আর সেই সময় উদ্ধার করা হলো দেশি পিস্তল। ধৃত জসিম সর্দার, তিনি স্বরূপনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। বৈষ্ণবনগরের মালদা, অন্যদিকে গাইঘাটা সেখানে এবার অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। নাকা চেকিং এর সময় উদ্ধার করা হয়েছে দেশি পিস্তল। ধৃত ওই যুবকের নাম জসিম সর্দার, তিনি স্বরূপনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগে মালদার বৈষ্ণবনগর সেখানে আগ্নেয়াস্ত্র পাচারে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়, আর এবার অস্ত্রসহ গ্রেফতার করা হলো এক যুবককে। সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন। সমীরণ, দেখো গাইঘাটা থানার পুলিশ গতকাল বেলা নাকা চেকিং করছিল সেই সময় আগ্নেয়াস্ত্রটা ওই যুবককে গ্রেপ্তার করেছে এবং তার গাড়ি পাঁচ কোথায় বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ ছাড়া হচ্ছে যে আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল এবং তাকে আজকে গঙ্গা মহকুমা আদালতে পেশ করা হবে। খাস কলকাতার বুকে এবার অস্ত্র ভান্ডারের হদিশ মিলল। বৈঠকখানা রোড সুরেন্দ্রনাথ কলেজের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কাঁচ উদ্ধার হয়েছে। এসটিএফ সেখানে অভিযান চালায় এবং যে অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র 90 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এছাড়াও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সুরেন্দ্রনাথ কলেজের কাছেই এই অস্ত্র ভান্ডারের হদিশ মিলল। ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসার পরেই অভিযানে নামে এসটিএফ এবং তখনই 7mm পিস্তল, 3টি ওয়ান শটার এবং 90 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েল খান। অস্ত্রের হাত বদলের আগেই ইসরায়েল খান নামে ঝাড়খণ্ডের এই বাসিন্দাকে গ্রেফতার করলো পুলিশ। ঝাড়খণ্ডের হান্তারগঞ্জের বাসিন্দা এই ইসরায়েল খান। ধৃত ইসরায়েল খানের বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আগে জেলও খেটেছে ইসরায়েল, এমনই দাবি পুলিশ সূত্রে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, খাস কলকাতার বুকে সুরেন্দ্রনাথ কলেজের কাছেই এই বৈঠকখানা রোড, অর্থাৎ অত্যন্ত জনবহুল একটি এলাকা, সেখানে এরকম ভাবে অস্ত্র ভান্ডারের হদিশ মিলল। নিঃসন্দেহে এলাকায় তো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এলাকার মানুষজন তারা কি বলছেন এবং একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার সূত্র ধরে আর কি কারোর খোঁজ পাচ্ছে পুলিশ? দেখো এবং যারা এলাকার বাসিন্দা তারা বলছে যে বিষয়টা যে এই এলাকা অত্যন্ত জনবহুল এলাকা এবং জনবহুল এলাকার কারণ হচ্ছে বৈঠকখানা রোড, সেখানে একের পর এক দোকান রয়েছে, সামনে বাজার রয়েছে এবং সামনে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে এবং আরেকটু এগোলে শিয়ালদা স্টেশন রয়েছে এবং কাছেই হচ্ছে কোলে মার্কেট, সেই মার্কেট রয়েছে।